নতুন একটি মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা এই ভিডিওটির মধ্যে গুরুত্বপূর্ণ অষ্টাশিটি প্রশ্ন আলোচনা করা হবে শিল্প সংস্কৃতির উপর আর অবশ্যই ভিডিওকে লাইক করো তার আগে তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নগুলো সমস্ত নেওয়া ছায়া প্রকাশনীর জিকে বই থেকে আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো বাংলা সাহিত্যের জগতের কালকুট নামে কে পরিচিত বাংলার সাহিত্য জগতের কালকুট নামে কে পরিচিত যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার সমরেশ বসু খেয়াল রাখবে বাংলা সাহিত্য কালকুট নামে পরিচিত সমরেশ বসু প্রচুর পরীক্ষায় প্রশ্নটি আগেও এসছে এবার দু নম্বর প্রশ্ন দেখো কোনটি শরৎচন্দ্রের রচনা নয় বলা হয়েছে কি কোনটি শরৎচন্দ্রের রচনা নয় বলে হয়েছে চারটে অপশান ভালো করে দেখো তারপরে অ্যান্সারটা করো যারা বন্ধুরা অপশান এ বলছো চতুষ্কোণ এই চতুষ্কোণটি শরৎচন্দ্রের রচনা নয় তাছাড়া দেখো পল্লী সমাজ বিপ্রদাস রামেশ সুমতি এগুলি সবই শরৎচন্দ্রের রচনা তিন নম্বর প্রশ্ন দেখো প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখককে কী বলা হয়েছে প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটির লেখককে তো তাড়াতাড়ি অ্যান্সার করো যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার আশাপূর্ণ দেবী এই আশাপূর্ণ দেবী হচ্ছে প্রথম প্রতিশ্রুতির লেখক ছিলেন চার নম্বর প্রশ্ন দেখা যাক যাযাবর ছদ্ম নামে কোন সাহিত্যিক লিখতেন যাযাবর ছদ্ম নামে কোন সাহিত্যিক লিখতেন ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় এসছে এর আগেও যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার বিনয় মুখোপাধ্যায় বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্ম নামে তিনি সাহিত্য লিখতেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরাজি গ্রন্থের নাম কি। বিক্রম শেটের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম কি। যারা বন্ধু অপশান ডি বলছো কারেক্ট একটা এ সুইটেবেল বয় এ সুইটেবল বয় হচ্ছে বিক্রম শেঠের লেখা বিখ্যাত একটি ইংরাজি গ্রন্থ ছ নম্বর প্রশ্ন দেখো গ্রামী পুরস্কারের সঙ্গে কোনটি জড়িত গ্রামী পুরস্কারের সঙ্গে এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা জড়িত তো যারা মধ্যে অপশান এ বলছো সঙ্গীত সঙ্গীত কারেক্ট আনসার হবে গ্রামে পুরস্কারের সময় কোনটি জড়িত সঙ্গীতটি কথাটি জড়িত এবার দেখো সাত নম্বর প্রশ্ন দেখো পিটি ঊষার আত্মজীবনীর নাম কী পিটি ঊষা এর আত্মজীবনীর নাম কী তো আমরা সকলে জানি এটা কি অপশান এ কারেক্ট আনসার হবে গোল্ডেন গার্ল খেয়াল রাখবে পিটি ঊষা আত্মজীবনীর নাম কি গোল্ডেন গার্ল প্রত্যেকে অ্যানসার করো আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো পরবর্তী কোশ্চেন দেখো নটঙ্কি কোতাকার লোকনৃত্য নটংকি কোতাকার লোকনৃত্য যারা মধ্যে অপশান সি বলছো কারেক্ট আনসার উত্তরপ্রদেশ সেই নটঙ্কি কোথাকার লোকনৃত্য উত্তরপ্রদেশের এটা কিন্তু এটা লোকনৃত্য নয় নম্বর প্রশ্ন দেখো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি চারটে অপশান ভালো করে দেখে নাও তো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কী হবে রেংমা এটা কিন্তু পরীক্ষা এসছে আগেও রেংমা অপশান এ কারেক্ট অ্যান্সার নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি রেংমা পরীক্ষার প্রশ্নটা এরকম এসেছিলো রেংমা কোথাকার লোকনৃত্য বা নৃত্যশৈল এসেছিলো পরীক্ষা এটি দশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা ধ্রুপদী শিল্প নৃত্যশিল্পীর নাম কি। ভারতের প্রথম কী বলা হয়েছে মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি এটাই বলা হয়েছে যারা বন্ধুরা অপশান বি বলছে কারেক্ট অ্যান্সার রাগিনী দেবী রাগিনী দেবী হচ্ছে ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পী অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে খেয়াল রাখবে অপশান বি কারেক্ট অ্যান্সার এবার দেখো এগারো নম্বর প্রশ্ন ভীমসেন যোশী কোন ঘরণার শিল্পী ছিলেন ভীমসেন যোশী কোন ঘরনার শিল্পী ছিলেন এখানে বলা হয়েছে তো বন্ধুরা যারা অপশান এ বলছে কারেক্ট কিরানা খেয়াল রাখবে ভীমসেন যোশী কিরানা ঘরনার একজন শিল্পী ছিলেন না বারো নম্বর প্রশ্ন যেটা অনেক পরীক্ষায় আগে দেখা গেছে জয় জগন্তী জয় জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয় জয় জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয় সাধারণত এগুলো এই ধরনের প্রশ্ন যে এই ধরনের এই রাগের প্রশ্নগুলো সাধারণত পঞ্চায়েতের পরীক্ষায় বেশি দেখতে পাওয়া যায় তো যাই হোক জয় জয়ন্তী কোন সময় দেখতে পাওয়া যায় যা বন্ধুরা গাওয়া হয়ে থাকে যারা বন্ধুরা অপশান ডি বলছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাতে এই জয় জয়ন্তী রাগটি রাতে গাওয়া থাকে খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয় এটা রেলের গ্রুপ ডি বলে পুলিশের ক্ষেত্রে এটি বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরীক্ষা আগে এসছে বিশেষ করে রেলে এসছে বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব তো যারা বন্ধুরা অপশান এ বলছে পাঞ্জাব খেয়াল রাখবে বৈশাখী কিন্তু একটি পাঞ্জাবের একটি উৎসব আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন আদিবাসী নৃত্যে মুকোশের ব্যবহার করা দেখা যায় এটা তেমন ইজি কোশ্চেন কোন আদিবাসী নৃত্যে মুকোশের ব্যবহার দেখতে পাওয়া যায় তো বন্ধুরা যারা অপশান সি বলছো ছৌ আমরা সকলে জানি ছৌ নৃত্যে কিন্তু মুকোশের ব্যবহার দেখতে পাওয়া যায় ছৌ একটি পুরুলিয়ার একটি বিখ্যাত নৃত্য তো এখানেই দেখতে পাওয়া যায় একমাত্র নৃত্যে মুকোশের ব্যবহার পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল কোন সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল তো বন্ধুরা যারা অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল যেহেতু অনেক কোশ্চেন একটু ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করো ষোলো প্রশ্ন থাকো পাবেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি পাবেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি যারা বন্ধুরা অপশান এ বলছো ম্যাক্সিম গোর্কি কারেক্ট অ্যান্সার পাবেল চরিত্রটি ম্যাক্সিম গোর্কির লেখকের অমর একটি সৃষ্টি নম্বর প্রশ্ন দেখো মেঘ সঙ্গে সম্পর্ক কোন ঋতুর কী বলা হয়েছে মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর তো যেহেতু মেঘ কথা উল্লেখই আছে এটা যে মনে রাখার জন্য কোনো অসুবিধা হবে না যে অপশান এ বর্ষা অর্থাৎ মেঘের সাথে বর্ষার সম্পর্ক থাকে মেঘরাগের সঙ্গে তাহলে বর্ষা ঋতুর একটা সম্পর্ক রয়েছে এবং আঠারো নম্বর প্রশ্ন দেখা যাক রামন ম্যাক্সাসের পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা রামন ম্যাক্সাসে পুরস্কার নামকরণ করা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে তো বন্ধুরা যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার ফিলিপাইন্স দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে এই রামন ম্যাক্সাসে পুরস্কার নামকরণ করা হয়েছে খেয়াল রাখবে এবার দেখো উনিশ নম্বর প্রশ্ন দেখা যাক কোন ক্ষেত্রে বিসিরাই পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বিসি রাই পুরস্কার দেওয়া এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউ পুলিশের পরীক্ষায় এসেছিলো ডাব্লিউ পুলিশের যে পরীক্ষাগুলো হয়েছিল কিছুদিন আগে যে বিগত বছরে সেখানে কিন্তু সেটে রয়েছে এই প্রশ্নটি কোন ক্ষেত্রে রায় পুরস্কার দেওয়া হয়ে থাকে যেমন ধরো অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার চিকিৎসা ক্ষেত্রে এই চিকিৎসা ক্ষেত্রে বিসিরাই পুরস্কার দেওয়া হয়ে থাকে তোমার চ্যাপ্টার ওয়াইজ পড়ি দেওয়ার চেষ্টা করবে এতে অনেকটা হেল্পফুল হবে যারা এই বইটা ফলো করো তারাও প্রত্যেকদিন মক টেস্ট দেবে অনেকটা হেল্পফুল হবে তোমাদের কাছে তাহলে বুঝতে পারবে কতগুলো সঠিক করতে পারছো কুড়ি প্রশ্ন দেখো পইপা গানের ভাষার বৈশিষ্ট্য কি কুই নম্বর প্রশ্ন কী বলছে পইপা গানের ভাষার বৈশিষ্ট্য কি আগে বলি এটা করে ইম্পর্টেন্ট প্রশ্ন নয় যেটা ইম্পর্টেন্ট না আমি বলে দেবো যারা অপশান এ বলছে গ্রাম্য ভাষা যেন তারা কারেক্ট অ্যান্সার অপশান এ পৈপা গানের বৈশিষ্ট্য কি গ্রাম্য ভাষা খেয়াল রাখবে অপশান এ এবার একুশ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয় তো বন্ধুরা কারেক্ট আনসার যারা অপশান বি বলছে ফ্রান্স কান চলচ্চিত্র উৎসবটি ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে থাকে বাইশ নম্বর প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ কটি গান লিখেছিলেন রবীন্দ্রনাথ কটি গান লিখেছিলেন তো রবীন্দ্রনাথ অন্তত পঁচিশ হাজারের বেশি অপশন সি অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ প্রায় পঁচিশ হাজারের বেশি গান তিনি লিখেছিলেন তেইশ নম্বর প্রশ্ন দেখো চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে লিখেছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে লিখেছিলেন তো বন্ধুরা যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার হবে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ এই বইটি রেখেছিলেন চাইল্ড ইজ ফাদার অফ ম্যান খেয়াল রাখবে পরবর্তীতেও ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এখানে প্রশ্নগুলো সবই ইম্পর্ট্যান্ট দেওয়া থাকে বেশিরভাগ পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বায়াতেন পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বায়াতেন তো পান্নালালের কথা মনে করতে আমাদের কিন্তু বাঁশির কথা মনে পড়ে তা পান্নালাল কি অপশান সি বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এবার দেখো পঁচিশ নম্বর প্রশ্ন রাগ রাতের কোন সময় গাওয়া হয়ে থাকে রাত রাগ রাতের কোন সময় গাওয়া হয়ে থাকে তবে যারা বন্ধুরা অপশান এ বলছে কারেক্ট অ্যান্সার রাতের দ্বিতীয় প্রহরে এই রাগ গাওয়া হয়ে থাকে তবে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুব একটা নয় ছাব্বিশ নম্বর প্রশ্নটা ইজি কোয়েশ্চেন তবে কিন্তু প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা আমি আসতে থাকি আসতে দেখেছি আমি পলাতিক কবি কাকে বলা হয়ে থাকে তো পলাতিক কবি বলা থেকে সুভাষ মুখোপাধ্যায় অপশন নিয়ে তোমরা সকলেই জানো এটা বলার কিছু নেই পলাতিক কবি বলা থেকে সুভাষ মুখোপাধ্যায়কে তবে পরীক্ষায় তোমরা সামনেও পাবে বিভিন্ন পরীক্ষায় দেখবে ক্রিসমাস নিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করেছিল কে ক্রিসমাস নিয়ে প্রথম ডাক টিকিট প্রকাশ করেছিল কোন দেশ এখানে সেটা জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রশ্নটা কিন্তু রেলের গ্রুপটিতে অনেকবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে এর আগেও ও তো যারা আমাদের অপশান সি বলছে কারেক্ট আনসার ক্রিসমাস নিয়ে ডাক টিকিট প্রকাশ করেছিল অস্ট্রেলিয়াতে খেয়াল রাখবে ক্রিসমাস নিয়ে প্রথম ডাক টিকিট প্রকাশ করে কে অস্ট্রেলিয়া এবার দেখো আঠাশ নম্বর প্রশ্ন দেখো দর্পনারায়ণ পুতটুণ্ড ছদ্মনামে কে ব্যবহার করতেন দর্পনারায়ণ পুত ছদ্মনাম কে ব্যবহার করতেন যোগ যার মন্দির অপশান এ বলছো কারেক্ট আনসার বুকিমচরণ চট্টোপাধ্যায় এই ছদ্মনাম ব্যবহার করে থাকতেন উনত্রিশ নম্বর শত আজকের বিশ্বের প্রথম ছাপা বই গুটেন বাগ বাইবেলের প্রতি পৃষ্ঠায় লাইন করেছিল অর্থাৎ যে গুটেনবাগ যে বাইবেল বইটা লিখেছিল সেই বাইবেল বইয়ের পৃষ্ঠার সংখ্যা কতগুলি ছিল যারা বন্ধুরা অপশান বি বলছো বিয়াল্লিশটি ছিল কারেক্ট অ্যান্সার প্রতি লাইন পৃষ্ঠার লাইনের ছিল কত বিয়াল্লিশটি করে ছিল অপশান বি এক্ষেত্রে কী হবে কারেক্ট অ্যান্সার এবার দেখো তিরিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয় ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয়ে থাকে তাড়াতাড়ি আনসার করো জেলা বন্ধুরা অপশান এ বলছো কারক্ট অ্যান্সার বোম্বে এই বোম্বেতে কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন আজকে বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার বিখ্যাত মধুবনী লোকচিত্র কুথাকার তো বন্ধুরা এটা বিহারের এই মধুবনী রোগচিত্রটি খেয়াল রাখবে গোতাকার বিহারে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বত্রিশ নম্বর প্রশ্ন আজকের পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কোনটি পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কোনটি এটা তো ইজি একটি কোশ্চেন যারা বন্ধুরা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার সংস্কৃত পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি সংস্কৃত হয়ে যাবে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন তো বন্ধুরা যারা অপশান এ বলছো ইজি কোশ্চেন আমরা জানি জটায় চরিত্র আমরা দেখে থাকি টিভিতে জটায় চরিত্র সৃষ্টি করেছেন কে সত্যজিৎ রায় এই জটায় চরিত্রটি সৃষ্টি করেছিলেন অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে কি কারেক্ট অ্যান্সার চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো সঙ্গীতাকার মোৎস মোৎসার্ট কোথাকার লোক ছিলেন সঙ্গীতাকার মোৎসার্ট কোতাকার লোক ছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ তিনি একজন জার্মানির লোক ছিলেন খেয়াল রাখবে তিনি একজন পোতাকার লোক ছিলেন জার্মানির লোক ছিলেন এবার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত তোমরা জানো এটা ইজি একটি কোশ্চেন অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত আর প্রথম অলিম্পিক শান্ত গ্রিকে হয়েছিল গ্রিসে যেটা বলা হয় তাকে গ্রিসে হয়েছিল অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত তাহলে কি লন্ডনে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশান সি পরবর্তী কোশ্চেনটা ইম্পর্টেন্ট কবি আশাপূর্ণ দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণ দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন তাড়াতাড়ি অ্যান্সার করো কারণ অনেক প্রশ্ন যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার উনিশশো ছিয়াত্তর সালে খেয়াল লাগবে উনিশশো ছিয়াত্তর সালে আশা আপনাদেরই প্রথম জ্ঞানপী পুরস্কার পেয়েছিলেন পরবর্তী কোশ্চেনটি প্রচুর পরীক্ষা আগে এস আগেও এসছে তোমাদের আগেই বলে রাখি কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা তবুতে যারা অপশান এ বলছো ওনাম ওনাম হচ্ছে নৌকা প্রতিযোগিতার একটি বৈশিষ্ট্য শান্ত ও নামটি হলো সম্ভব কেরলে এই উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে তোমরা অবশ্যই কর্ম জানাতে পারো যে ভুল বলে থাকি তো আটটি সময় প্রশ্ন দেখা এবারে রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি কি রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি কি তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার কী হবে উপন্যাস তাহলে রবীন্দ্রনাথের শেষের কবিতা খেয়াল রাখবে কী একটি উপন্যাস পরবর্তী কোশ্চেন দেখো রূপলী পদ্মার সর্বপ্রথম কে রূপলী পদ্মার সর্বপ্রথম নায়িকা কে ছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার তাড়াতাড়ি বলো যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার দেবিকা রানী খেয়াল রাখবে অপশান সি কারেক্ট অ্যান্সার দেবিকা রানী রূপালী পদ্মার সর্বপ্রথম নায়িকা হয়েছিলেন চল্লিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ব্যক্তি ভারতরত্ন পাননি বলা হয়েছে কি নীচের কোন ব্যক্তি ভারতরত্ন পাননি দেখো খেয়াল করো লতা মঙ্গেশকর পেয়েছেন সত্যিৎ রায় পেয়েছেন ওস্তাদ দিসমিল্লা খান বাসির জন্য পেয়েছেন এগুলো সানার জন্য সরি পেয়েছেন তো তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সারে যাবে রাজ কাপুর রাজ কাপুর যিনি ভারতরত্ন পাননি একটি সময় প্রশ্ন দেখো কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সঙ্গে যুক্ত কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সঙ্গে সম্পর্ক যুক্ত এখানে বলা হয়েছে তো এখানে খেয়াল করো সাহিত্যের সঙ্গে রয়েছে জ্ঞানপীঠ জ্ঞানপীঠ একমাত্র এখানে সাহিত্যের সঙ্গে সম্পর্ক যুক্ত আর জ্ঞানপীঠ কি জ্ঞানপীঠ হচ্ছে সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবার দেখো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন এর বক্তা কে ছিলেন ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন এর বক্তা কে ছিলেন আজকের নিয়ে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যারা বন্ধুরা অপশান এ বলছো কয়েকটা অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন এই কথাটির বক্তা তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো ডেস ডিমোনা শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র ডেস ডিমোনা শেক্সপিয়ারের কোন নাটকের একটি চরিত্র তো যারা আমাদের অপশান বি বলছে কারেক্ট অ্যান্সার ওথেলো ওথেলো হচ্ছে শেক্সপিয়ার নাটকের একটি এই ডেস ডিনো হচ্ছে ওথেলো নাটকের একটি চরিত্র নম্বর প্রশ্ন দেখো লাইভ ডিভাইন গ্রন্থটির রচয়িতাকে লাইভ ডিভাইন এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় এসছে এটা তোমাদেরকে জানিয়ে রাখি লাইভ ডিভাইন এই গ্রন্থির রচয়িতাকে অপশান সি যারা বলছে কারেক্ট অ্যান্সার সি অরবিন্দ সি অরবিন্দ এই লাইভ ডিভাইন কিন্তু গ্রন্থটির রচয়িতা পঁয়ত্রিশ নাম প্রশ্ন দেখো অজন্তার চিত্রের বিষয়বস্তু কী এটা ইতিহাসের থেকে এসে থাকে প্রশ্নটা যাই ওখানে শিল্প সংস্কৃত রয়েছে অজন্তার গোয়াচিত্রের বিষয়বস্তু কি ছিল তো কি ছিল জাতক খেয়াল রাখবে কি অজন্তার চিত্রের বিষয়বস্তু ছিল কে জাতক অপশান সি অপশান সি কারেক্ট অ্যান্সার হবে জাতক এবার পরবর্তী না বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত বন্ধুরা বৈশাখী মজুমদার ওডিসি খেয়াল রাখবে কি ওডিসি নাচের সঙ্গে এই বৈশাখী মজুমদার যুক্ত ছিলেন তো সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখা নেওয়া যাক আজকে সাড়ে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি লেখককে সাড়ে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটির লেখক কে ছিলেন তো বন্ধুরা আমরা সকলে জানি মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল এই সারেজা সে হিন্দু সীতা আমারা হিন্দুস্তান হামারা এই গানটি লিখেছিলেন অপশান বি কারেক্ট আনসার এবার দেখো কলার কেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছেন কে নৃত্য কলার কেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছেন কে যারা বন্ধুরা অপশান সি বলছে কারেক্ট আনসার রুস্কিনী দেবী রুস্কিনী দেবী এই কলার কেন্দ্র কলাক্ষেত্রটি স্থাপন করেছেন অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার দেখো উন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো অস্কারপ্রাপ্ত ছবি এলিজাবেথ এর পরিচালককে অস্কারপ্রাপ্ত ছবি এলিজাবেথ এর পরিচালক কে রয়েছেন তা এলিজাবেথ এই যে এর পরিচালক কে ছিলেন শেখর কাপুর শেখর কাপুর হচ্ছে অস্কার প্রাপ্ত ছবি যেটা এলিজাবেথ তিনি পরিচালক ছিলেন পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো আজকের তা পঞ্চাশ নম্বর প্রশ্নটি বলা হয়েছে টু লাইফ আর নট লাইফ বইটির লেখককে টু লাইফ আর নট লাইভ এই বইটির লেখক কে তো বন্ধুরা যারা অপশান সি বলছে কারেক্ট অ্যান্সার নীরদ সি চৌধুরী নীরদ সি চৌধুরী এই বইটির লেখক টু লাইভ অর নট লাইভ এবার দেখো বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব বিশু একটি কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব তো এটা বিশ্ব একটি কেরল রাজ্যের একটি জনপ্রিয় উৎসব খেয়াল রাখবে অপশান সি হয়ে যাবে কি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার এবার নম্বর প্রশ্ন দেখো রেড বন্ড বন্ধুরা রেড বন্ড একজন বিখ্যাত কি ছিলেন একজন এই যে ব্যক্তিটি রেড বন্ড এটি সরিবন্ধরা রেম বন্ড রেম বন্ড একজন বিখ্যাত কি ছিলেন রেম বন্ড একজন বিখ্যাত কি ব্যক্তি ছিলেন তো এটা চিত্রশিল্পী ছিলেন তিনি একজন অপশন এ কারেক্ট অ্যান্সার খুব একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয় পরবর্তী কোশ্চেন দেখো ওয়েটিং ফর দ্য মমতা ওয়েটিং ফর দ্য মহাত্মা বন্ধুরা উচ্চারণ ভুল হয়েছে আন্তরিক দুঃখিত ওয়েটিং ফর দ্য মহাত্মা এই বইটির লেখককে ওয়েটিং ফর দ্য মহাত্মা খুব তাড়াতাড়ি অ্যান্সার করো যারা বন্ধু অপশন ডি বলছো কারেক্ট অ্যান্সার আর কে নারায়ণ ওয়েটিং ফর দ্য মহাত্মা এই বইটির লেখক ছিলেন চুয়ান্ন প্রশ্ন দেখো ভারতে সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি এটা আগেই তোমাদেরকে বলে দিলাম আমি যারা অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার জ্ঞানপীঠ জ্ঞানপীঠ হচ্ছে ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান যে কটা প্রশ্ন করাচ্ছি এর মধ্যেই প্রশ্ন বেশিরভাগ রিপিট করা হয়ে থাকে পরীক্ষায় তাই কটা কোশ্চেন ভালো করে করো পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্রর নাম কি। পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্রর নাম কি। তাড়াতাড়ি অ্যান্সার করো যারা মধ্যে অপশান এ বলছো কয়েকটা অ্যান্সার দ্য জ্যাজ সিঙ্গার যা দ্য জ্যাজ সিঙ্গার হচ্ছে পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র ছিল ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো চিকন কারি কোন ভারতীয় শহরের বিখ্যাত বুনন শৈলী চিকনকারি কোন ভারতীয় শহরের একটা বিখ্যাত কি বুনন শৈলী ছাপ্পন নম্বর প্রশ্ন আজকের তখন অপশন সি বলছো কারেক্ট আনসার লখনও খেয়াল যাবে কি লক্ণ চিকন কারি কোন ভারতীয় সর বিখ্যাত বুনন শৈলী লক্ণৌ শরের একটা বিখ্যাত বুনন শৈলী সাতান্ন সাতান্ন প্রশ্ন দেখো ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী ছবি বিসর্জনের নিদর্শক কে নির্দেশক কে ছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী ছবি বিসর্জনের নির্দেশক কে ছিলেন তো তবন্দ কয়েকটা অ্যান্সার জানো তোমরা সবাই এটা বিসর্জন ছবিটি আমরা দেখে থাকি কৌশিক গঙ্গোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় এই বিসর্জন ছবিটির নির্দেশক বা পরিচালক ছিলেন এবার দেখো ঝুম্পা লাইরির বি প্রকাশিত শেষ বই কোনটি ঝুম্পা লাইরির প্রকাশিত শেষ বই কোনটি তবন্ত কয়েকটা অ্যান্সারের অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে দি ক্লোথিং অফ বুকস দি ক্লোথিং অফ বুকস ছিল এই তার শেষ বই এবার দেখো পদ্মাবত ছবির পরিচালক কে ছিলেন পদ্মাবত এই ছবিটির পরিচালক কে ছিলেন তো বন্ধুরা কয়েকটা অপশান এ সঞ্জয় লীলা বনশালী এই পদ্মাবত ছবিটির পরিচালক ছিলেন খেয়াল রাখবে তাহলে কি সঞ্জয় লীলা বনশালী এই পদ্মাবৎ ছবির পরিচালক ছিলেন ষাট নম্বর প্রশ্ন দেখো এ ফান্টাস্টিক ওম্যান সিনেমাটির পরিচালক কে ছিলেন এ ফান্টাস্টিক ওম্যান এই সিনেমাটির পরিচালক কে ছিলেন তো বন্ধুরা কয়েকটা অপশান এ সেবেস্তিয়াম লোলি লোলিও ছিলেন এই এ ফ্যান্টাস্টিক্স ওমেন এই সিনেমাটির পরিচালক ছিলেন তো একবার টানা ভিডিও বানাচ্ছি একটুখানি অসুবিধা হচ্ছে কথা বলতে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত একষট্টি নামে প্রশ্ন দেখো অ্যান্টোনিও যে নাটকের একটি চরিত্র অ্যান্টোনিও যে নাটকের একটি চরিত্র কোন নাটকের চরিত্র ছিল এটি অপশান বি যারা বলছে কারেক্ট অ্যান্সার দ্য মার্চেন্ট অফ ভেনিস দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের চরিত্র ছিল অ্যান্টোনিও ঠিক আছে খেয়াল রাখবে এবার দেখো বাষট্টি ভৈরব রাগটি কখন গাওয়া হয়ে থাকে ভৈরব রাগটি কখন গাওয়া হয়ে থাকে তো বন্ধুরা ভৈরব রাগটি ভোরে গাওয়া হয়ে থাকে খেয়াল রাখবে কি অপশান এ কারেক্ট অ্যান্সার ভৈরব রাগটি ভোরে গাওয়া হয়ে থাকে তেষট্টি নম্বর প্রশ্ন দেখো পনেরোতম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে পনেরোতম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্ঠিত হবে বা হয়ে গেছে এটা তো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো যারা অপশান ডি বলছে বারাণসী ঠিক আছে পনেরোতম প্রবাসী দিবস বারাণসী অনুষ্ঠিত হয়েছে অস্কার দু হাজার আঠেরো বিজয়ী দ্য স্যাপ অফ ওয়াটার এর পরিচালককে প্রশ্ন আসতে পারছে অস্কার দু হাজার আঠেরো সালে অস্কার পেয়েছিল বইটার নাম কী ছিল দ্য স্যাপ অফ ওয়াটার ঠিক আছে এই বইটার পরিচালক কে ছিলেন তাতেই অ্যান্সার করো যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার গুয়েল আরমো ডেল তেরো তোর ছিলেন এই বইটির হচ্ছে পরিচালক ছিল এবার প্রশ্ন নামে প্রশ্ন দেখো অপশান সি এটার কাছে কারেক্ট আনসার দ্য সাপ ওয়াটার অপশন সি কারেক্ট অ্যান্সার এবার প্রশ্ন নামে প্রশ্ন দেখো উল্লেখিত কোন ক্রিকেট খেলোয়াড় দু হাজার আঠেরো সালে পদ্যবেশন পুরস্কার লাভ করেছিলেন উল্লেখিত কোন ক্রিকেটার দু হাজার আঠেরো সালে পদ্যবেশন পুরস্কার লাভ করেছিলেন যারা বন্ধুরা অপশান বি বলছে কয়েকটা স্যার মহেন্দ্র সিং ধোনি দু সালে পদ্মভূষণ পুরস্কার লাভ করেছিলেন এখানে ছেষট্টি নম্বর প্রশ্ন দেখো মূর্তি দেবী পুরস্কার দু হাজার প্রাপক কে ছিলেন মূর্তি দেবী পুরস্কার দু হাজার প্রাপক কে ছিলেন ছেষট্টি নম্বর প্রশ্ন আজকে যারা বন্ধুরা অপশান বি বলছে কারেক্ট জয় গোস্বামী জয় গোস্বামী এই মূর্তি দেবী পুরস্কারটি দু হাজার সালে প্রাপক ছিলেন নোবেল শান্তি পুরস্কার দু হাজার প্রাপক কে ছিলেন নোবেল শান্তি পুরস্কার দু হাজার প্রাপক কে ছিলেন সাতষট্টি নম্বর প্রশ্ন আজকে যেমন অপশান সি বলছো কারেক্ট আনসার নাদিয়া মুরাদ নাদিয়া মুরাদ ছিলেন এই দু সালে শান্তি পুরস্কার পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার আটষট্টি নম্বর প্রশ্ন দেখো বিখ্যাত সাহিত্য চরিত্র ব্রজোদার স্রষ্টাকে বিখ্যাত সাহিত্য চরিত্র চরিত্র ব্রজোদা এর স্রষ্টাটি কে ছিলেন তো বন্ধু যারা অপশান বি বলছে কারেক্ট আনসার গৌড় কিশোর ঘোষ গৌর কিশোর ঘোষ এই ব্রজদা চৈত্রীর সোষ্টা ছিলেন খেয়াল রাখবে কে গৌর কিশোর ঘোষ অপশান বি হয়ে যাবে এক্ষেত্রেই কারেক্ট অ্যান্সার এবার দেখো পরবর্তী কোশ্চেন ড্রিমস ফ্রম মাই ফাদার এই আত্মজীবনীমূলক বইটির রচয়িতাকে ড্রিমস ফ্রম মাই ফাদার এই আত্মজীবনীমূলক বইটির রচয়িতা কে ছিলেন তবন্ধ যারা অপশান বি বলছে বারাকা ওবামা খেয়াল রাখবে বারাকা ওবামা এই ড্রিমস ফ্রম মাই ফাদার এই আত্মজীবনীমূলক বইটির লেখক ছিলেন সত্য নম্বর প্রশ্ন দেখো ক্রুসি এই বিখ্যাত চরিত্রটি চিত্রকার কে ছিলেন ক্রুসিফিকেশান এই বিখ্যাত চিত্রকার চিত্রটি চিত্রকার কে ছিলেন সত্তর নম্বর প্রশ্ন আজকের এটি তো বন্ধুরা যারা অপশান সি বলছো কারেক্ট আনসার শাল ভাদর ডালি ছিলেন এই বিখ্যাত চরিত্রটির চিত্রকার ছিলেন সালভাদর ভাদর ডালি একাত্তর নম্বর প্রশ্ন সঙ্গীত নাটক অ্যাকাডেমি কবে স্থাপিত হয় সঙ্গীত নাটক একাডেমি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল তো বন্ধুরা উনিশশো সালে এই সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক আছে আর সাহিত্য একাডেমি উনিশশো চুয়ান্ন খেয়াল লাগবে দুটোর মধ্যে পার্থক্য আছে এটা সঙ্গীত নাটক ওটা সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমি বলে উনিশশো চুয়ান্ন আর সঙ্গীত নাটক একাডেমি বলে উনিশশো তিপ্পান্ন মীনাক্ষী মন্দির যে শহরে অবস্থিত অর্থাৎ মিনাক্ষী মন্দির কোন শহরে অবস্থিত এখানে এটাই বলা হয়েছে যারা বন্ধুরা মীনাক্ষী জানো আমরা মাদুরাইতে অপশান সি কারেক্ট অ্যান্সার মিনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত তিয়াত্তর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রচনাটির গড়কি নিম্নলিখিত কোন রচনাটির রচয়িতা হলেন ম্যাক্সিম গড়কি যার মধ্যে অপশন বি বলছো কারেক্ট আনসার দি মাদার দি মাদার যাবে কারেক্ট আনসারটি ম্যাক্সিম গড়পির রচয়িতা ছিল রচনা ছিল চুয়াত্তর নম্বর প্রশ্ন দেখো বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত ছিলেন কে বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত ছিলেন কে আমরা জানি অপশান বি কারেক্ট অ্যান্সার চারুচন্দ্র চক্রবর্তী ছিলেন এই বাংলায় জরাসন্ধ নামে পরিচিত পঁচাত্তর নম্বর প্রশ্ন ধর্মীয় মতবাদ তাও এর প্রবর্তক কে ছিলেন ধর্মীয় মতবাদ তাও এর প্রবর্তক কে ছিলেন যেমন ধরো অপশান এ বলছে কারেক্ট অ্যান্সার লাউ জু খেয়াল রাখবে কি ধর্মীয় মতবাদ তাও এর প্রবর্তক কে ছিলেন লাউ জু অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোন ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখো নির্মক্ত কোন ব্যক্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব নিম্মক্ত কোন ব্যক্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিয়াত্তর নম্বর প্রশ্ন আজকের তো বন্ধুরা যারা অপশান সি বলছো সুবা মুগদল সুবা মুদগল সুবা মুদগল হচ্ছে কি একজন সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব একটি সাত্তর প্রশ্ন দেখো ধন্যন্তরী দু হাজার আঠেরো পুরস্কার প্রাপক ছিলেন ধন্যন্তরী দু হাজার আঠেরোর পুরস্কার প্রাপক ছিলেন তবে বন্ধুরা ডক্টর ডক্টর সুলতান প্রধান অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে তিনি ধন্যন্তরী পুরস্কার পেয়েছিলেন দুহাজার সালে এবার দেখো আঠাত্তর নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ফিলিপোস মার্কিস্টম দু হাজার আঠেরো পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন সেক্ষেত্রে তাকে এই পুরস্কারটি দেওয়া হয় সেটি হলো কী ক্ষেত্রে দেওয়া হয়েছিল অর্থাৎ এই ফিলিপোস স্টম কী ক্ষেত্রে এই পুরস্কারটি পেয়েছিলেন এখানে সেটাই বলা হয়েছে তো বন্ধুরা যারা অপশান ডি বলছো আধ্যাত্মবাদ খেয়াল রাখবে আধ্যাত্মবাদের ক্ষেত্রে তিনি কিন্তু এই পদ্মভূষণ পুরস্কারটি পেয়েছিলেন এবার আজকে নিয়ে উনআশি প্রশ্ন উননব্বই সরি বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো উনআশি নম্বর প্রশ্ন আজকে পঁচাত্তরতম গোল্ডেন গ্লোব পুরস্কার দু হাজার আঠেরো সেরা অ্যানিমেটেড ছবি হলো কোনটা পঁচাত্তরতম গোল্ডেন গ্লোব পুরস্কার দু হাজার সেরা অ্যানিমেটেড ছবি কোনটা এখানে বলা হয়েছে যেমন বন্ধুরা অপশান এ বলছে কোকো কোকো হচ্ছে অ্যানিমেটেড ছবি হয়েছিল দু সালে গ্লোব পুরস্কারে। আশি নম্বর প্রশ্ন দেখো দু সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন কে দু সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার কে পেয়েছেন যেমন বন্ধুরা অপশান বি বলছে কারেক্ট অ্যান্সার হবে তাশুকু হঞ্জ তাশুকু এই যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একাশি নম্বর প্রশ্নটি দেখো আজকের বলা হয়েছে কোলাট্টম যে দেশের নৃত্য সেটি হলো কোনটি কোলাট্টম কোন প্রদেশের নৃত্য এখানে জিজ্ঞাসা করা হয়েছে তো বন্ধুরা কোলাট্টম বলতে আমরা কী আসে তামিলনাড়ু অপশান সি কারেক্ট আনসার হবে কোলাট্টম কী তামিলনাড়ুর নৃত্য বিরাশি নম্বর প্রশ্ন দেখো গ্রন্থকীট কোন লেখকের ছদ্মনাম গ্রন্থ কীট কোন লেখকের একটি কি ছদ্মনাম তো আমরা জানি গ্রন্থকীটকার অপশন বি তারাপদরায় তারাপদরায়ের ছদ্মনামও কিন্তু গ্রন্থ গ্রন্থ কিট অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানটায় এবার তিরাশি নম্বর প্রশ্নটি দেখো পণ্ডিত শিব কুমার শর্মা নিম্নে উল্লেখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত শিব কুমার শর্মা নিম্নে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বলা হয়েছে তো বন্ধুরা অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার সন্তুর সন্তুর এই বাদ্যযন্ত্রের সঙ্গে শিব কুমার শর্মা জড়িত ছিলেন চুরাশি নম্বর প্রশ্ন দেখো অর্ডার অব দ্য রাইজিং সান যে দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য রাইজিং সান কোন দেশের এটা সর্বোচ্চ সম্মান তো কোনো মতে ভারত তো হবেই না বন্ধুরা এটা হচ্ছে রাইজিং সান অর্থাৎ দেখো রাইজিং হচ্ছে বুঝতেই পারছো তখন জাপান অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে খেয়াল রাখবে রাইজিং থেকে জাপান কারণ হচ্ছে উদীয়মান দেশ বলা হয়ে থাকে তো অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানটায় জাপান খেয়াল রাখবে অর্ডার অফ দ্য রাইজিং সান জাপান এবার পঁচাশি নম্বর প্রশ্ন দেখো নিম্নে উল্লেখিত কোন পুরস্কারটি বিজ্ঞান গবেষণা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে নির্ধারিত নিম্নে উল্লেখিত কোন পুরস্কারটি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে সঙ্গে ক্ষেত্রের সঙ্গে নির্ধারিত এখানে বলা হয়েছে তো বন্ধুরা অপশান এ সরস্বতী সম্মান সরস্বতী সম্মানের সঙ্গে বিজ্ঞান গবেষণা সংক্রান্ত বিষয়টি জড়িত রয়েছে এবার দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ছিয়াশি নম্বর প্রশ্ন ঘণ্টা মারদালা কোন রাজ্যেরটি লোকনৃত্য ঘন্টা মারদালা কোন রাজ্যের একটি লোকনৃত্য তো বন্ধু এক্ষেত্রে কয়েকটা আনতে হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হচ্ছে ঘন্টা মারদালা লোকনৃত্য কেয়া লাগবে অপশান এ কারেক্ট অ্যান্সার সাতাশ নম্বর প্রশ্ন দেখো কোন নৃত্যের মুখ্য বিষয়বস্তু রামায়ণ মহাভারতের ঘটনা বলি এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরীক্ষায় এসছে কোন নৃত্যের মুখ্য বিষয়বস্তু রামায়ণ মহাভারতের বলি তো বন্ধুরা অপশান বি কারেক্ট অ্যান্সার কুচিপুড়ি অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আজকের নেওয়ার শেষ প্রশ্ন রাগ কামেশ্বরীর স্রষ্টা হলেন কে রাগ কামেশ্বরীর স্রষ্টা কে ছিলেন তো বন্ধু কারেক্ট অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর এই রাগ কামেশ্বরীর স্রষ্টা ছিলেন টোটাল অষ্ট প্রশ্ন আলোচনা করলাম অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর এই ধরনের ভিডিও পাওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজিয়ে দিও জয়েন বন্ধুরা নতুন টোটাল তোমার সাথে আবার দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো